हेलो बंधुरा, वेलकम बैक टू माय चैनल मौमिता डेली लाइफस्टाइल। आज के तुम्हारे संगे शेयर करते एक रेसिपी, से कतला माछेर पाथुरी जेटा सब समय खेये देखी भेटकी माछे, किन्तु आज के एटाके करलाम कतला माछेर मध्य दिए तुम्हारे नतून करे देखालाम। और तुम्हें एक कथा बोले रखी, आमार ए रेसिपिटा तुम्हारे भालो लागले आमार चैनलटा किन्तु अवश्य तुम्हारा सबस्क्राइब करे नियो। और जारा सबस्क्राइब करेछो तादेर अनेक अनेक धन्यवाद, तारा एकटू लाइक शेयर कमेंट करो। और जारा फेसबुके देखबे तारा किन्तु एसे यूट्यूबे एसे एकटू आमार चैनलटाके सार्च करे सबस्क्राइब करो। तो चलो, आमादेर लागजे होच्छे कतला माछ, काँचा लंका कटा चेरा, कटा गोटा काँचा लंका बाटबो बोले पोस्त दो चामचे, सर्षे सदा सर्षे नहीं दो चामचे, और नहीं 100 ग्राम टक दई, और ये आज नून हलुद और हे काश्मीरी मिर्च, यही हलो कला पता। तो आम्रा समस्त मसलागुलो करे नेब, एबार मिक्सीते एकटू जल दिए पेस्टटा एकटा घन पेस्ट बनिए नेब। तारपरे पातागुलोके आम्रा भालो करे सेके नेब, कला पता किन्तु अवश्य सेके नीते होबे, नइले किन्तु सेगुलो भाज करा असम्भव। প্রত্যেকটা পাতা আমরা সেকে নিই আগে এক এক করে, তারপরে আমরা একটি পেস্ট দিয়ে মিশ্রণ বানাবো। একে একে দই, সর্ষে পোস্ত বাটা, তার সঙ্গে কাঁচা লঙ্কাটা দিয়ে অবশ্যই বেটেছি, নুন হলুদ আর কাশ্মীরি মিষ্টটা আমরা একটা বাটিতে সঙ্গে নিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। এই দেখো আমি একটা সুন্দর ঘন পেস্ট তৈরি করে নিয়েছি। আর এবার দেব হচ্ছে বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল, তেলটা এখানেই কিন্তু অ্যাড হবে, আর এছাড়া তেল ব্যবহার সেরমভাবে হবে না। তেলটা দিয়ে আমরা ভালো করে মিশ্রণটা আর একবার মিশিয়ে নেব, একদম একটা এরম মিশ্রণ তৈরি হবে। এবার আমরা একে একে এর মধ্যে মাছটাকে দিয়ে দেব। মাছটাকে আমি কিন্তু নুন হলুদ মাখাইনি, যেহেতু এর মধ্যে নুন হলুদ দেওয়া আছে ওই জন্য কাঁচা মাছটাকেই আমি এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এই মাছটাকে রেখে দেব হচ্ছে 1-2 ঘন্টা। যত তোমরা মাছটাকে একটু সময় দেবে ম্যারিনেট হওয়ার, তত মাছের ভেতরে এই মশলাগুলো ঢুকে গিয়ে, দই বা সর্ষে পোস্ত বাটাটা ঢুকে গিয়ে, তত এটা খেতে টেস্ট হবে। ব্যাস, আমার মিশ্রণটা তৈরি হয়ে গেছে বা মাছের মাখানোটা রেডি হয়ে গেছে, এটাকে রেখে দিয়েছি। এবার আমরা তোমাদের দেখাবো কিভাবে আমরা কলা পাতাতে মাছটাকে দিয়ে সুন্দর করে বাঁধবো। তার জন্য আমাদের লাগবে একটু সুতো আর কলা পাতা। দেখো, আমি কলা পাতার মধ্যে প্রথমে 1 চামচে কিন্তু তোমরা এই মশলাটা দিয়ে দেবে, তার উপরে মাছ দেবে, তার উপরে তোমরা যে যেরকম ঝাল খাও তার স্বাদ অনুসারে কাঁচা লঙ্কা দিতেও পারো আবার নাও দিতে পারো, কেন মশলাটাতে যখন বাটা হয়েছে তখন গোটা 6-7টা কাঁচা লঙ্কা আমি বেটে দিয়েছি, ঝালটা অবশ্যই তোমরা নিজেদের স্বাদ অনুসারে দেবে। কলা পাতাটাকে সুতো দিয়ে এমনভাবে বাঁধতে হবে যাতে কোনো মতেই কলা পাতাটা খুলে না যায়, কারণ কলা পাতাটা খুলে গেলে সমস্ত মশলাটাই পুরো কড়াইতে ছড়িয়ে যাবে, সুতরাং মাছের মধ্যে একটু ঢুকবে না, যেটা মাছের স্বাদ আর বাড়াবে না। আবার আমি আর একটা করছি, দেখো ভালো করে মশলাটা আগে নিচে দিয়ে দিচ্ছি, তার উপরে আমি মাছ দিলাম, তার উপরে আবার 1 চামচ সর্ষে পোস্ত আর দইয়ের পেস্টটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবার লঙ্কা দিয়ে সুন্দর করে আমি বেঁধে ফেললাম। বাঁধাটা অবশ্যই খুব সাবধানে আর ধীরে ধীরে বাঁধতে হবে, যাতে এই মশলাটা বেরিয়ে না যায়, কেন মশলাটা বেরিয়ে গেলে পুড়েও যাবে আর টেস্টটাও সেরকম হবে না। এই যে আমার, দেখো, আর সুতোটা কিন্তু খুব সুন্দর করে টাইট করে বেঁধো। এই যে আমি একে একে সমস্তগুলো বেঁধে নিচ্ছি, এই যে দেখো আমি কিন্তু সমস্ত মাছগুলোকে বেঁধে ফেলেছি। এবার আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াই, আর কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল খানিকটা দিয়েছি,
এই তেলটা একটু এর থেকে অল্প দিলেও কোনো অসুবিধা নেই, কারণ এই তেলটা সেরকম কোনো ভূমিকা হয় না, শুধু শুকনো কড়াইতে দিলে সেটা পুড়ে যেতে পারে বলে আমরা তেলটা দেব। তেলটাকে খুব ভালো করে গ্যাসটা জোরে করে গরম করে নিয়ে আমি কিন্তু গ্যাসটা আস্তে করে দিয়েছি। এবার আমি সমস্ত মাছগুলোকে মানে সমস্ত কলাপাতা পোড়া মাছগুলোকে ভালো করে সাজিয়ে দেবো। আমি একেবারেই কিন্তু সবকটা মাছ দিয়ে দিচ্ছি, কারণ কড়াইটাও বড় আর আমি হাই ফ্লেমে যেহেতু কড়াইটাকে গরম করে নিয়েছি সুতরাং কোনো অসুবিধা তাতে হবে না। তোমরা চাইলে চারটে চারটে করেও করতে পারো, তবে আমি কিন্তু সমস্ত মাছগুলোকে একেবারেই দিয়েছি। দেখো আমি এইভাবে সাজিয়ে সাজিয়ে দিয়ে দিয়েছি। ব্যাস এবার এটাকে ঢাকা দিয়ে দিলাম। এই ঢাকা দিয়ে 10 মিনিট হবে এক পিঠ, আবার ঢাকা খুলে 10 মিনিট আর এক পিঠ করবো। দেখো আমাদের আমি কিন্তু ঢাকা খুলে আর এক পিঠ করেছিলাম, সেটা তোমাদের দেখাইনি। দেখো আমার কিন্তু পুরো কলাপাতার মাছ পুরো রেডি, তোমরা দেখলেই বুঝতে পারবে যে তোমাদের পাথুরিটা পুরো রেডি হয়ে গেছে। দেখো এইভাবে একটা কলাপাতাও কিন্তু খোলেনি। এবার তোমাদের আমি একটু খুলে দেখিয়ে দিই ভেতরটা কেমন হয়েছে। এই যে খেতে স্বাদ খুব সুন্দর। সাধারণত যারা মাছ খেতে ভালোবাসে না তারাও কিন্তু এই পাথুরি অবশ্যই খাবে। এই যে দেখো পুরো মাছটা খুব সুন্দর। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে, তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না।